সিএএ নিয়ে ফের বিজেপিকে আক্রমণ। শান্তনু ঠাকুর নিজেই ফর্ম ফিল আপ করেননি, কটাক্ষ করছেন মমতা বালা ঠাকুর। ভোটের মুখে বিজেপির ভাওতাবাজি, ভোটের মুখে মতুয়াদের ভাওতা দিচ্ছে বিজেপি, এমনই মন্তব্য করেছেন মমতা বালা ঠাকুর। কি বলেছেন মমতা বালা ঠাকুর শোনাবো। সিএ যেটা লাগু করেছে যে আজকে ঠিক একেবারে ভোটের সামনে, দেখো কালকে নির্বাচন কবে, আজকে সব বন্ধ, সরকারি সব কিছুই বন্ধ হয়ে গেল। সেখানে দাঁড়িয়ে যে সিএ যে কয়েকটা ডকুমেন্টস চেয়েছে, যে আগে নিতে গেলে অনলাইনে যখনই আমি ফর্ম ভরতে যাব তখনই আমার কয়েকটা ডকুমেন্টস দিতে হবে, এই ডকুমেন্ট কার কাছে নাই? তার মানে ললিপপ দেখানোর মতো ললিপপ দিলেও আপনি খেতে পাচ্ছেন না। শান্তনু ঠাকুরের কাছে সাংবাদিকরা গত পরশুদিনকে যে আমরা আন্দোলন করলাম, সেখানে তারা জিজ্ঞাসা করেছে যে আপনি কি ভরবেন, তাদের নেতা মন্ত্রীরা বিজেপির তারা কি ভরবে? তারা বলছে, শান্তনু ঠাকুর বলছে কেন ভরবো, আমার তো আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড আছে। তাহলে তারা যখন ভরবে না, তাহলে তো আমাদেরও সেই একই মতো, ওদের সাধারণ মানুষের সেই একই ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড সবই আছে, তাহলে কেন তারা ভরতে যাবে? যখন এটা ভরবে তখন তো বেনাগরিক হয়ে যাবে। তার জন্য আজকে বরঞ্চ এটা আরও ভালো হলো, মানুষ যখন দেখছে ওরা যে আশা করেছিল, যে আশা বেঁধেছিল যে আমাদের হয়তো সিএ আমাদের লাগু, মানে আমরা নাগরিকত্ব পেয়ে গেছি, কিন্তু ফর্ম লাইনে যখনই ফর্ম ভরতে যাচ্ছে অনলাইনে তখন তারা ফেরত বাড়ি আসছে, কেন তার ডকুমেন্টস নাই, তখন সে কী করবে? তখন বিজেপিকে ভোট দেবে কেন তারা? আমরা আশাবাদী যে তারা সেটা বুঝছে, এবং আমরা পুরো ঘরে ঘরে লিফলেট থেকে শুরু করে তাদের বাড়ি ডোর টু ডোর মানুষের কাছে যাব, তাদের বুঝাবো যে আপনাদের নিয়ে বিজেপি যে সিনেমিনি খেলছে, আপনাদের জন্য বিজেপি কোনো দিন আপনাদের সেই সিএ দেবে না, নাগরিকত্ব দেবে না, আপনাদের ভাওতা দিয়ে ভোটের জন্য আজকে আপনাদের ইউজ করছে, ভোট হয়ে গেলে আবার আপনাদের ফেলে দেবে। পাল্টা শান্তনু ঠাকুর তিনি কি বলেছেন? সেই অপপ্রচারে কেউ কান দেবেন না, এই কারণেই কান দেবেন না যে শিডিউল ওয়ান এতে যেটা দেওয়া আছে সেটা ভারতবর্ষের ডকুমেন্টস, বাংলাদেশের ডকুমেন্টস, সেই ডকুমেন্টস শুধুমাত্র কোনো জঙ্গি গোষ্ঠী যাতে ভারতবর্ষে কোনো লোককে সিটিজেনশিপ দেওয়ার কোনো প্রয়াস না তৈরি করে, যার জন্য ভারত সরকার অনুরোধ করেছে যদি আপনাদের কাছে কোনো ডকুমেন্টস বাংলাদেশের থেকে থাকে, সে যে কোনো ডকুমেন্টস হোক, তাহলে আপনারা দিতে পারেন, আমরা তাহলে পরিষ্কার হয়ে যাব যে আপনি একজন পরিষ্কার মানুষ। যদি না থাকে, যদি না থাকে কোনো ডকুমেন্টস, তাহলে আপনারা যে কোনো সংস্থা থেকে, রেজিস্টার্ড সংস্থা থেকে আপনারা একটা লিখিত সার্টিফাইড, একটা লিখিত কপি এনে আমাদের দিলে আমরা তাকে নাগরিকত্ব দিয়ে দেব। এটাই বোঝালাম, যেটা টিএমসি ভুল বোঝাচ্ছে মানুষকে, যে ওই দেশের ডকুমেন্টস লাগবে, কোনো কিছু লাগবে না, যদি থাকে তাহলে দেবেন, আপনি যে একজন ভালো মানুষ, আপনি যে একজন জঙ্গি নন সেটা ভারত সরকারের জানা প্রয়োজন আছে, বিফোর গিভিং দ্য সিটিজেনশিপ দরকার আছে ভারত সরকারের জানা। তো সেখানে আমার মনে হয় অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে এই গেজেটটা তৈরি করা হয়েছে, যেটা কিনা আমাদের আগামী প্রজন্মের জন্য, ভারতবর্ষের সুরক্ষার জন্য, ভারতবর্ষের গণতন্ত্রকে নিয়ন্ত্রণ করবার জন্য আমার মনে হয় সঠিক একটা গেজেট তৈরি করা হয়েছে, যেটা কিনা আগামী দিনে ভারতবর্ষের প্রগতির ক্ষেত্রে অনেক বেশি কার্যকারী ভূমিকা নিয়ে আসবে। অবভিয়াসলি আমি করব, আমার যদিও না করলেও কিছু হবে না, কারণ আমার ঠাকুর দাদার যদি ব্যক্তি। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস মণ্ডল। দেবাশিস দা, ভোটের মুখে মতুয়াদের ভাওতা দিচ্ছেন, এমনই মন্তব্য করেছেন মমতা বালা ঠাকুর। আজ মমতা বালা ঠাকুর তিনি কিন্তু প্রচারে বেরিয়েছিলেন সকালে, তো প্রচারে বেরোনোর আগে ঠাকুর বাড়িতে যে মতুয়া মন্দির রয়েছে সেই মন্দিরে তিনি পুজো দেন। প্রথমে তিনি পুজো দিয়ে সাংবাদিকদের সামনে বলেন যে মমতার ব্যানার্জির যে তিনি এখন অসুস্থ রয়েছেন তাকে সুস্থতা কামনা করে পুজো জমা দিয়েছেন। পাশাপাশি যে এই যে বনগাঁ লোকসভা কেন্দ্র, এই লোকসভা কেন্দ্রটি শান্তনু ঠাকুরের হাত থেকে পুনরুদ্ধার করার জন্য তিনি ঠাকুরের কাছে প্রার্থনা করেছেন। এবং পাশাপাশি তিনি যেটা বলেছেন যে এই যে সিএ নিয়ে শান্তনু ঠাকুর, তিনি শান্তনু ঠাকুর এবং বিজেপি মূলত ভাবটা দিচ্ছে, কারণ হচ্ছে এই সিএ করার জন্য মতুয়ারা যখনই আবেদন করবেন তখনই কিন্তু তারা অনুপ্রবেশকারী হয়ে যাবেন।
এবং তিনি সেরকম প্রশ্ন ছুড়ে দেন যে যদি সত্যি না হবে তাহলে শান্তনু ঠাকুর নিজে কেন তিনি সিএর জন্য আবেদন করছেন না, এই প্রশ্ন তিনি ছুড়ে দিয়েছেন এবং এটা সম্পূর্ণ ভাওতা বলে তিনি দাবি করেছেন। পাশাপাশি আমরা কিন্তু দেখলাম শান্তনু ঠাকুর কিন্তু এই মমতা বালা ঠাকুরের প্রশ্নের উত্তর সাংবাদিক এরকম করা হয়েছে, তা কিন্তু উত্তর দিয়েছেন যে একদমই দেবাশিস, তোমায় ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস মণ্ডল।